দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ থেকে সারাদেশে শুরু হলো সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 31 মার্চ পর্যন্ত 1 কোটি মানুষকে টিসিবি পণ্য দেওয়া হবে। এই ধাপে প্রতি পরিবার পাবেন লিটার প্রতি 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা কেজিতে চিনি এবং 65 টাকা কেজিতে মসুর ডাল। আর দ্বিতীয় পর্যায়ে 3 এপ্রিল থেকে এসব পণ্যের সাথে যোগ হবে 50 টাকা কেজি দরে 2 কেজি ছোলা। পঞ্চগড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে জেলার বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন আয়ের মানুষদের হাতে পণ্য তুলে দেন তিনি। চট্টগ্রামে পণ্যের গাড়ি আসার আগেই সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন সাধারণ মানুষ। এদিকে করোনার সংকট ও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রায় হিমশিম অবস্থা। এ সময়ে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। দর্শক, সারা দেশে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল এবং সেই সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। আমরা প্রথমেই চলে যাব বাদলের কাছে। বাদল, কার্যক্রম তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, তো কম দামে পণ্য পাওয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং পণ্য পাওয়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তাদের জানাবেন বিস্তারিত। আমি এখন আছি রংপুরের কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে। আপনারা বলেছি যে কিছুক্ষণ মধ্যেই এখানে বাণিজ্য মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পণ্যের উদ্বোধন করবেন। আমরা দেখেছি ইতিমধ্যে যে রংপুরের জেলা প্রশাসক এবং সিটি মেয়র তারা কিন্তু সকালে আনুষ্ঠানিকভাবে এটির পণ্য বিতরণের উদ্বোধন করেছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো দেখবো যে বাণিজ্য মন্ত্রী এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে টিসিবি পণ্য উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে কিন্তু এখানে সবাই তার জন্য অপেক্ষা করছেন। আমরা জানি যে আসলে রংপুরে আজকে দেখেছি 26,899 জনকে আসলে এই টিসিবির পণ্য বিতরণ করা হবে সাশ্রয়ী মূল্যে। তার মধ্যে চিনি 55 টাকা কেজি বিক্রি করবে এবং ডাল 85 টাকা, সয়াবিন তেল 110 টাকা লিটার বিক্রি করবে। এবং রংপুরে আমরা দেখেছি এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 24টা আপনার স্পটে বিক্রি হচ্ছে এই পণ্য এবং এখন পর্যন্ত কার্ড দেওয়া হয়েছে 2,83,312 জনকে কার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে 135 জন ডিলার নিয়োগ করা হয়েছে টিসিবির পক্ষ থেকে। রংপুরে এখন পর্যন্ত সবগুলো জায়গাতে আমরা 222 জন ডিলার তারা কিন্তু কাজ করছেন এই টিসিবি পণ্য বিতরণে। এবং সাশ্রয় মূল্যে যারা ক্রেতা ভোক্তা তারা বলছেন যে আসলে এই কার্যক্রমটা অব্যাহত রাখার জন্য, কারণ অনেকে এখন পর্যন্ত কার্ড পায়নি, কারণ যারা কার্ড পায়নি তাদেরও দাবি করছেন যে কার্ড দেওয়ার জন্য, কারণ নিম্নবিত্ত মানুষের মধ্যে সরকারি যে দাম নির্ধারণ করে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যে উদ্যোগ এটিকে অনেকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে আসলে রমজান উপলক্ষে যে কার্যক্রম নিয়েছে সরকার এটাকে তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রতিটা দিন যাতে এই কার্যক্রম অব্যাহত থাকে, সাধারণ দিন আনা দিন মজুর যারা নির্ণয়ের মানুষ তারা যদি খেতে পারে সেই লক্ষ্যে কিন্তু সরকারের এই উদ্যোগ অনেকটাই সাফল্যমণ্ডিত। বাদল, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মধ্যে চট্টগ্রামে টিবিসির পণ্য বিতরণের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে শুরু হয়েছে সকাল থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ড, সিটি কর্পোরেশনের বাইরে 15টি উপজেলা এবং 15টি পৌরসভায় এই কার্যক্রম অতিবাহিত হচ্ছে। 84 জন ডিলারের মাধ্যমে আজ 535,082 জনকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। তবে কিছুটা অনিয়ম কিন্তু আসলে চোখে পড়েছে। এখানে কিন্তু অনেকে আমাদেরকে অভিযোগ করেছেন সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু ওইখানে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন। আসলে কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছে না। আমরা অনেকের সাথে কথা বললাম, ওনারা আমাদেরকে বললো আসলে সকাল থেকে আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলাম। আর যারা টিসিবির এই পণ্য পেয়েছে তারা কিন্তু খুবই খুশি। তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু বাজারে প্রতিটি পণ্যের
দামে কিন্তু কিন্তু খুব উদ্যমুখী, যার কারণে এই টিসিবির পণ্য ওনারা কিনতে পেরে কিন্তু আসলে খুবই খুশি হয়েছেন। এবং বিশেষ করে মহিলারা যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে সরকারকে ধন্যবাদ দিয়েছেন এবং সেই সাথে তারা বলেছেন এই কার্যক্রমটা যদি আসলে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে তাদের যে বাজারের ঊর্ধ্বমুখী সবকিছু সেখানে তারা হলে কিছুটা হলে আসলে নিস্তার পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এটা নিয়ে কিন্তু সবাই খুবই খুশি। এই ছিল চট্টগ্রাম থেকে টিসিবির পণ্য নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। সাইফুল এবং বাদল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টিসিবির কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদল এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। এদিকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সরকার দেশের তেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কেরানীগঞ্জের কারখানায় অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চলছে। সেখানে তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনার খুঁটিনাটি দেখা হচ্ছে। বাজারে সংকট সৃষ্টির কোনো দায় রয়েছে কিনা সেজন্য কাগজপত্র যাচাই বাছাই করছে সরকারি সংস্থাটি। দর্শক, কেরানীগঞ্জের বসুন্ধরা গ্রুপের তেলের কারখানা গেটে সরাসরি ব্রিফ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মালামাল পুরো এসে দিয়ে বিক্রি করেন তাহলে আমরা সেই ট্রাকের যত মালামাল আমরা সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব, এমনকি এগুলো জব্দ করে বাতিলও করা হতে পারে। আমরা অনুরোধ করব সকল মিল মালিকরা আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন, আপনারা পুরনো এসওগুলোর এর মধ্যেই 24 তারিখের মধ্যেই নিষ্পন্ন করবেন এবং 25 তারিখ থেকে মানে 15 দিন পূর্বের কোনো এসও যেই প্রতিষ্ঠানেরই হোক আমরা তথ্য পেলে আমাদের আবেদনের দল সেখানে অভিযান পরিচালনা করবে। একটি বিষয় বলে রাখি, আমাদের এবার যে কার্যক্রম সেটি আমরা তদারকির অনুসন্ধানমূলক তদারকি কার্যক্রম করেছি। আমরা অনিয়ম পেলেও তা তুলে এনে আমরা উদ্ধতন পর্যায়ে আমরা আগামী 2-3 দিনের মধ্যে একটা প্রতিবেদন দিব। আর আগামী দিনে আমাদের এটা অনুসন্ধানমূলক তদারকি হবে না, সেখানে আমাদের আভিযানিক দল কাজ করবে। তাই আমরা অনুরোধ করব জাতির সাথে জাতির স্বার্থে দেশ ও দশের স্বার্থে আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করব। ধন্যবাদ। ঢাকায় শুরু হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ। এটি দুদেশের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপ। এবারের সংলাপে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে র‍্যাব এবং এর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য, বিনিয়োগ, সামরিক যোগাযোগে গুরুত্ব দিচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সংলাপে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিশেষজ্ঞরা বলছেন এবারের সংলাপ হতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন বাঁক নেয়ার বিন্দু। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি যুক্ত হয়েছে নিশ্চয়ই। সানি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? যদি এই বৈঠকটি কিন্তু হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং ঘণ্টাখানিক আগেই বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে কিন্তু এই সংলাপে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আপনি যেমনটি বলছিলেন যে পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তিনি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যে বিষয়টি উঠিয়ে এনেছেন যে এখন রাশিয়া ইউক্রেন যে সংঘাত চলছে সেখানে মানবাধিকার প্রশ্নে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায়। সেই সঙ্গে বাংলাদেশের কোয়াটে যোগদান থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়গুলো এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি বিষয় তুলে ধরা হয়েছে যে র‍্যাবের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সেই সঙ্গে সামরিক সম্পর্ক বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই বৈঠকে উঠে আসছে এবং একটার পরে তারা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে পরিষ্কারভাবে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু তার আগে বৈঠকে যে আলোচনার সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যে এখন যে সংকটটি চলছে সেই সংকটে কিন্তু বাংলাদেশকে পাশে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেটি মানবাধিকার বিষয়ে এবং সেই সঙ্গে কিন্তু আরও নানা বিষয় এখানে জড়িত, যেমন কোয়াডে যোগদানের বিষয়টি কিন্তু কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছিল কিন্তু বাংলাদেশ এই বিষয়ে কিন্তু। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই।
আরটিভি সংবাদ শুনতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে দুটোয় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।